আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও একটা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস নিয়ে আমাদের খুব ডিমান্ডিং এই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা ছিল যে আমরা এমসি কিউতে অনেক প্রবলেম ফেস করছি তার কারণে আমরা আরও একটা সলভ ক্লাস দিয়েছি তোমাকে দেখো এর আগের দিন আমরা কি করেছি দু হাজার আর দু সালের প্রশ্ন ব্যাংকটা সলভ করেছিলাম মাইক্রোবায়োলজি আজকে আমরা দু এবং দু হাজার বিশ সলভ করবো ইনশাআল্লাহ তো চলো আমরা হচ্ছে শুরু করে দিই এটা হচ্ছে বিএসসি নার্সিং স্টুডেন্টদের কোশ্চেন তো আজকে ওদের ক্লাসটাই হচ্ছে পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ডিপ্লোমা নার্সিং এর জন্য আসব আচ্ছা তো আমরা শুরু করি যে হচ্ছে কি কি প্রশ্ন আসছে দেখি ফলোইং আর ডিএনএ ভাইরাস প্রথম প্রশ্নটা এখানে ও গত আরেকটা কথা বলি যে হচ্ছে তোমাদের ফুল ইনস্ট্রাকশন সবকিছুই सेम সো আমি আর এটা রিপিট করলাম না যে হচ্ছে ট্রু হলে ট্রু ফলস হলে ফলস যেটা যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রশ্ন ভালো করে পড়ে দেন হচ্ছে অ্যানসার করবে আচ্ছা প্রথম প্রশ্ন কি বললো ফলোইং আর ডিএনএ ভাইরাস তোমাকে এখন জানতে হবে যে ডিএনএ ভাইরাসটার এক্সাম্পল গুলো কি কি তো ডিএনএ ভাইরাস যে হচ্ছে আমরা জানি যে হচ্ছে যেগুলো রেপ্লিকেশন ডিএনএ মাধ্যমে হয় সেইগুলো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয় যেগুলোতে সেইগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস আর যেগুলোতে আর হয় রেপ্লিকেশনটা সেটা হচ্ছে আর ভাইরাস ওকে তো ডিএনএ ভাইরাসের কিছু एग्जांपल আমাদের এখন জানতে হবে এটা আমাদের তো মুখস্থ করতেই হবে কারণ হচ্ছে আমাদের লিখিত পরীক্ষায় কিন্তু স্টেইম প্রশ্নটাই আসে সো ডিএনএ ভাইরাসের নাম কিছু বলি হার্পিস সিমপ্লেক্স আছে ভ্যারিসেলা জোস্টার আছে দেন হচ্ছে সাইটোমেগালো ভাইরাস আছে হেপাটাইটিস বি ভাইরাস আছে স্মল পক্স অথবা পক্স ভাইরাস আছে অ্যাডিনো ভাইরাস আছে পেপিলোমা ভাইরাস আছে সাইটোমেগালো ভাইরাস আছে ঠিক আছে তো এই যে ভাইরাসগুলো আমি বললাম এগুলো সবই হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস আর হচ্ছে আর ভাইরাস কি কি করোনা ভাইরাস সম্পর্কে সবই আর ভাইরাস ওকে তো এখন দেখি এই যে পক্স ভাইরাস দেখো পক্স ভাইরাস কিন্তু আমরা কি পড়লাম এটা হচ্ছে ডিএনএ ভাইরাস তো এটা হচ্ছে ট্রু দেন হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস কি আমরা বললাম একটু আগে যে করোনা ভাইরাস হচ্ছে আমাদের আর ভাইরাস তো এটা হবে ফলস যেহেতু ডিএনএ ভাইরাস চেয়েছে তারপরে হচ্ছে এইচআইভি এটাও হচ্ছে আর ফলস দেন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এটা কিন্তু আমাদের ডিএনএ ভাইরাস যার কারণে এটা হবে ট্রু অ্যাডিনো ভাইরাস এটা অ্যাডিনো লিখেছে এটা অ্যাডিনো ভাইরাস ঠিক আছে এটাও হবে ট্রু তো আমরা দেখতেই পাচ্ছি এ ডি অ্যান্ড ই হচ্ছে আমাদের ট্রু ওকে দেন হচ্ছে আমরা চলে যাই নেক্সট প্রশ্নে spores of bacteria can be killed by spores of bacteria can be killed by কোন কোন ব্যাকটেরিয়ার স্পোর্টস অফ ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়ার স্পোর গুলা কি দিয়ে আমরা কিল করতে পারি ঠিক আছে ওকে তো হচ্ছে আমরা গত ক্লাসে যেই কোয়েশ্চেনটা সলভ করেছিলাম ওখানে আমরা কি পড়েছিলাম স্পোর্টস অফ ব্যাকটেরিয়া ক্যান বি ডিস্ট্রয়েড বাই অর এরকম কোয়েশ্চেন ছিল যে ব্যাকটেরিয়াল স্পোর ক্যান বি ডিস্ট্রয়েড বাই রাইট তো আমরা হচ্ছে জেনেছি যে ডিস্ট্রয় করে কি কি দিয়ে হট এয়ার ওভেন অ্যান্ড অটোক্লেভ দিয়ে ডিস্ট্রয় করছে অ্যান্ড আমি সেখানে সেখানে ক্লাসেও বলেছিলাম যে হচ্ছে কিল করব কি কি দিয়ে ময়েস্ট হিট অটোক্লেভ অ্যান্ড হচ্ছে রেডিয়েশন তাই না ওকে তো হচ্ছে এখানে আমাদের এখন দেখতে হবে যে অপশানগুলোতে কী আছে ও আরেকটা কথা মাথায় রাখবে সেটা হচ্ছে কেমিক্যাল ডিসইনফেক্টেন্টগুলো দিয়েও কিন্তু আমরা ব্যাকটেরিয়াল স্পোর ডিস্ট্রয় করতে পারি কেমিক্যাল ডিস ইনফেকটেন্টের মধ্যে ইথিলিন অক্সাইড আছে ঠিক আছে ইথিলিন অক্সাইড হচ্ছে কেমিক্যাল ডিস সেটা দিয়েও আমরা হচ্ছে ব্যাকটেরিয়াল স্পোরগুলো কিল করতে পারি আচ্ছা অটোক্লেভ ইয়েস আমরা কিন্তু একটু আগেই বলেছি যে অটোক্লেভ আর হচ্ছে ময়েস হিট দেন হচ্ছে রেডিয়েশন এগুলোর মাধ্যমে করতে পারি সো হবে ট্রু দেন হচ্ছে ফর্মাল ডিহাইড নো ফরমাল ডিহাইড দিয়ে হয় না ইথিলিন অক্সাইড গ্যাস আমরা এখনই বললাম যে কেমিক্যাল ডিসফেকটেন্টের মধ্যে ইথিলিন অক্সাইড আছে এইটা দিয়েও আমরা ব্যাকটেরিয়া স্পোর কিল করতে পারি বয়েলিং অ্যাট হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস আমরা কিন্তু জানি যে ময়েস্ট হিটকে আমরা কত ভাগে ভাগ করি ময়েস্ট হিটকে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করেছে একটা হচ্ছে বিলো হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস দেন হচ্ছে অ্যাট হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস দেন হচ্ছে ডিগ্রি সেলসিয়াস রাইট সো দেখো এটা কিন্তু আমাদের হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই পড়লো তো এটা হবে আমাদের ট্রু ঠিক আছে অ্যান্ড হট এয়ার ওভেন এটা দিয়ে ডিস্ট্রয় হয় এটা দিয়ে হচ্ছে কিল 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 করা আসলে হয় এই এইগুলো দিয়ে আর মানে ডিস্ট্রেন ওভেনে করলে সেটা হচ্ছে ধ্বংস হয়ে যায় আর এইগুলোতে করলে হচ্ছে কিল হয়ে যায় ঠিক আছে ওকে মানে ব্যাকটেরিয়াল কিল হয় সাময়িকভাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ট্রু হলো কোনটা কোনটা এ সি আর হচ্ছে ডি ওকে ঠিক আছে দেন আমরা নেক্সট এ চলে যাই তাহলে ক্লিয়ার হলে নেক্সট যাই ওকে ওকে এখানে কি বলেছে লোয়েনস্টেইন জেনসন মিডিয়াম ইজ ইউজড ফর এই যে আমরা কিন্তু কালচার মিডিয়া সম্পর্কে জানি তাই না কালচার মিডিয়াতে আমরা কি করি বিভিন্ন হচ্ছে মাইক্রো অর্গানিজম এগুলো হচ্ছে কালচার করি তাই না বিভিন্ন মিডিয়া আছে আমাদের তো অনেকগুলা কালচার মিডিয়ার টাইপস আছে তাই না এটা তো আমরা পড়েছি আমাদের লিখিত পরীক্ষার জন্য তো কি করে এই যে লোয়েনস্টেইন জেনসন মিডিয়া যে মিডিয়াটার কথা বলল এইটাতে কি হয় বলো তো এখানে আমরা কাল্টিভেশন করি অ্যান্ড আইসোলেশন করি কার করি মাইক্রো ব্যাকটেরিয়াম স্পেসিসের যতগুলো আছে সবগুলো আমরা কাল্টিভেট করি অ্যান্ড হচ্ছে আইসোলেশন করি সো দেখি আমরা এখন এখানে কোনটা কোনটা ট্রু হয় শুধু মাইক্রো ব্যাকটেরিয়াম স্পেসিসের যতগুলো আছে সেগুলোই শুধু করি আচ্ছা সালমোনালান নো এটা তো মাইক্রোব্যাকটেরিয়াম না সবগুলোই সবগুলো ব্যাকটেরিয়াম দিয়েই শুরু ঠিক আছে ওকে দেন হচ্ছে এটা হবে আমাদের ট্রু ঠিক আছে এটা তাহলে বাম পাশের ঘরে ট্রু লিখে দিলাম দেন হচ্ছে সিগালা নো স্টেফেলো কক্কাস নো দেন হচ্ছে বিব্রিও ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম লোয়েন স্টেইন জেন্সান মিডিয়াতে আমরা শুধু ব্যাকটেরিয়াম স্পেসিসের যতগুলো ব্যাকটেরিয়া আছে সবগুলো আমরা কালচার অ্যান্ড আইসোলেশন করে থাকি ঠিক আছে দেন আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ এখন শুধু লেখা ব্যাকটেরিয়াল গ্রোথ গ্রোথ কার্ভ তো এখন আমরা তো আসলে বুঝতে পারছি না যে আসলে কি চেয়েছে এটার মধ্যে তাই না যে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ যে লিখেছে যে কোনো কি কি যাচ্ছে বা বৈশিষ্ট্য নাকি কাকে বলে নাকি কিছুই বুঝতে পারছে না তো আমাদের এখন জানতে হবে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভটা অ্যাকচুয়ালি কি আচ্ছা বলো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভটা কি হতে পারে এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা রিপ্রেজেন্ট করে নাম্বার অফ লাইফ সেল অফ সরি নাম্বার অফ লাইফ সেলস ইন আ পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো সংখ্যক লাইফ সেল বা জীবন্ত কোষ হচ্ছে কি করছে রিপ্রেজেন্ট হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ এটার চারটা ফেজ আছে একটা হচ্ছে লক একটা হচ্ছে স্টেশনারি দেন একটা হচ্ছে ডেথ ঠিক আছে এই চারটা লগ যেটা সেটাকে আমরা আবার এক্সপোয়েনশিয়াল বলি ঠিক আছে ওকে এইটুকু আমরা হচ্ছে জানলাম ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ সম্পর্কে একটা ধারণা পেলাম এখন আমরা প্রশ্নের অপশনগুলো পড়ার চেষ্টা করি যে এখানে কি বলেছে দেখো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ জানলাম যে হচ্ছে এটা রিপ্রেজেন্ট করবে একটা নাম্বার অফ লিভিং সেল একটা নির্দিষ্ট পিরিয়ডে বা ইন আ পিরিয়ড অফ টাইম আর এটার চারটা ফেজ সম্পর্কে জেনেছি ঠিক আছে তো দেখো প্রথম পয়েন্টটা হচ্ছে হ্যাজ ফোর পেজেস ইয়াস এটা আমরা পড়লাম যে এটার চারটা ফেজ আছে একটা হচ্ছে ল্যাগ একটা হচ্ছে লক এক্সপেন্সিয়াল যেটাকে আমরা বলছি দেন হচ্ছে স্টেশনারি দেন হচ্ছে ডেথ ঠিক আছে ওকে দেন হচ্ছে ইট স্টাডিট ইট ইস স্টাডিড অ্যান্ড প্লোটেড ইন লিকুইড মিডিয়া আচ্ছা এটার মিডিয়াটা আমাদের জানতে হবে কালচার মিডিয়াটা এটা হচ্ছে নিউট্রিশন রিচ মিডিয়াম নিউট্রিশন রিচ মিডিয়ামে এটা কালচার করা হয় সো এইটার যে নিউট্রিশন রিচ মিডিয়াটা আছে এইটা তোমরা দেখবে যে এটা হচ্ছে একটা লিকুইড মিডিয়া তাহলে এখানে বলছে যে এটা হচ্ছে ইট ইস স্টাডিড মানে এটা কালচার করা হয় কোন জায়গায় সেটা জানতে চাচ্ছে লিকুইড মিডিয়াতে কি না হ্যাঁ নিউট্রিশন রিচ মিডিয়ামটা হচ্ছে একটা লিকুইড মিডিয়া সো অবশ্যই এটা একটা লিকুইড মিডিয়ামে কালচার করা হয় সো এটা হবে ট্রু ওকে দেন হচ্ছে নট কোরিলেট উইথ ক্লিনিক্যাল ইনফেকশন এটা ক্লিনিক্যাল ইনফেকশানের সাথে কোনো কিছু কো রিলেট করছে না এটা তো অবশ্যই ক্লিনিক্যাল ইনফেকশনের সাথে করবে কারণ হচ্ছে কি কারণ হচ্ছে আমাদের মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ করা হচ্ছে তাই না যে এটা যদি মাইক্রো অর্গানিজমের যদি একটা কোনো একটা কালচার করছি যে একটা এইটা আমি ল্যাবে পাঠালাম কালচার করার জন্য সো এটা তো আমাদের ক্লিনিক্যাল ইনফেকশন রিলেটেডই হয় আমরা যখন ডিজিজগুলো হচ্ছে কি কারণে হয়েছে যখন দেখি কোনো মাইক্রোবায়োলজির কোনো মাইক্রো অর্গানিজমের কারণে হয়েছে তখন এটা আমরা কালচারে পাঠাই কি কারণে পাঠাই আমাদের ক্লিনিক্যাল ইনফেকশনের সাথে কোরিলেট করতে পাঠাই অনেক সময় রিসার্চে কাজে লাগে অনেক কাজে লাগে তো এটা যদি কোরিলেটই না করে তাহলে তো হলো না তো এটা অবশ্যই কোরিলেট করবে সো এটা হচ্ছে ফলস দেন ক্যান বি মেনটেন ইন দ্য লক ফেস কন্টিনিউয়াসলি ওকে লক ফেসটা কি এটা আবার আমাদের এখন জানতে হবে লক ফেস হচ্ছে যেখানে যেখানে তোমার হচ্ছে ব্যাকটেরিয়াটা কি করতেছে কন্টিনিউয়াসলি ডিভাইড হচ্ছে একটা নির্দিষ্ট একটা রেটে কনস্ট্যান্ট রেট অ্যান্ড হচ্ছে নাম্বার অফ ব্যাকটেরিয়া ঠিক আছে কনস্ট্যান্টলি আচ্ছা কি বললাম আমি যে হচ্ছে এটা কনস্ট্যান্টলি কি কনস্ট্যান্ট একটা রেটে এবং নাম্বার অফ ব্যাকটেরিয়া কি করতেছে ইনক্রিজ করছে নাম্বার অফ ব্যাকটেরিয়া ইনক্রিজ করছে এক্সপোয়েনশিয়ালি আমি বলেছি যে লকটাকে আমরা বলতে পারি এক্সপোয়েনশিয়াল এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নাম্বার কন্টিনিউয়াসলি ব্যাকটেরিয়াগুলো ডিভাইড হয়ে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে নাম্বারটাও ইনক্রিজ করে এক্সপোয়েনশিয়ালি ওকে তাহলে কন্টিনিউয়াস এই কথাটা আমরা পাচ্ছি যে এটা কন্টিনিউয়াসলি হচ্ছে ইয়ে হচ্ছে ডিভাইড হচ্ছে দেখো ক্যান বি মেনটেন দ্য লক ফেস কন্টিনিউয়াসলি এটা তো মেনটেন করছে এখানে বলছে যে লগ ফেজটা কন্টিনিউয়াসলি মেনটেন করছে হ্যাঁ না করলে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে কিভাবে আর হচ্ছে এটার হচ্ছে গ্রোথ হবে কিভাবে হতে হবে। ঠিক আছে এটা হবে ট্রু দেন ইজ নট রিলেটেড টু দ্য প্রোডাকশন অফ এন্ডোস্পোর এটা হচ্ছে এন্ডোস্পোরের প্রোডাকশনের সাথে রিলেটেড না হ্যাঁ এটা তো এন্ডোস্পোরের প্রোডাকশনের সাথে কোনোভাবেই রিলেটেড না এটা তো একটা হচ্ছে কালচার মিডিয়া যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কিছু লিভিং একটা নির্দিষ্ট সংখ্যক লিভিং রিপ্রেজেন্ট হয় ঠিক আছে এটা এটা হবে হবে না ওকে দেন নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোভিড নাইনটিন ক্যান বি ডায়াগনোসড বাই কোভিড নাইনটিন কে আমরা হচ্ছে কি দিয়ে শনাক্ত করতে পারি বা হচ্ছে চিহ্নিত করতে পারি বা বুঝতে পারি কিভাবে যে আমাদের কোভিড নাইন্টিন হয়েছে কি না কি কি টেস্টের মাধ্যমে করতে পারি একটা হচ্ছে পিসি আর আর টি পিসি আর টি টেস্ট বলে ওটাকে এইভাবে লিখি আমরা পিসি আর টি টেস্ট র্যাপিড এজি টেস্ট দেখো আমি বোর্ডে কি কি লিখেছি একটা লিখেছি যে হচ্ছে পিসিআর আর টেস্ট হ্যাঁ এই টেস্টের মাধ্যমেও আমরা হচ্ছে ডায়াগনোজ করতে পারি যে কোভিড নাইন্টিন হয়েছে কি না আমি লিখেছি কি ইএলআইএসএ এলিসা টেস্ট এটাও একটা টেস্ট এটার মাধ্যমেও আমরা শনাক্ত করতে পারি যে হচ্ছে কোভিড নাইন্টিন হয়েছে কি না আপাতত এইভাবেই জানো যে কি কি টেস্ট এর বেশি ডিটেলস আপাতত তোমাদের দরকার নেই পরবর্তী ক্লাসে তোমরা হচ্ছে এর থেকে ডিটেলস আস্তে আস্তে পড়বে ঠিক আছে তারপরে হচ্ছে রেপিড অ্যান্টিজেন টেস্ট এজিতে হচ্ছে অ্যান্টিজেন ঠিক আছে তার মানে এটাকে আমরা আলাদাভাবেও লিখতে পারি অ্যান্টিজেন টেস্ট অথবা র্যাপিড এজি টেস্ট সো আমরা হচ্ছে জানলাম যে কোন কোন টেস্টের মাধ্যমে আমরা কোভিড নাইন্টিন হয়েছে কিনা শনাক্ত করতে পারি সো এখন আসো আমরা হচ্ছে চলে যাই প্রশ্নে কোভিড নাইন্টিন ক্যান বি ডায়াগনোস্ট বাই কি বলেছে ই এল আই এস এ আমাদের এটা মিলে গেছে সো এটা আমাদের ওকে আর টি পিসি আর টেস্ট এটাও হবে আমাদের এইটা হচ্ছে এটা হবে পিসিআর আর টি টেস্ট তাই না পিসিআর আরটি আর টি হচ্ছে ট্রু ছিল এটা উল্টা হয়েছে ঠিক আছে ওকে দেন হচ্ছে এটা তাহলে হলো না পিসি আর টি টেস্ট হতো দেন স্টেনিং এটাও তো হবে না এখানে আমরা পাই সিপাই নেই দেন হচ্ছে কালচার কালচার হ্যাঁ কালচার করে হয় আরেকটা তোমাদের বলি এই যে এই টেস্ট দেন আমরা হচ্ছে কি করতে পারি আমরা হচ্ছে ব্লাড কালচারের মাধ্যমে অথবা আমরা হচ্ছে রেসপিরেটরি স্যাম্পল নিয়ে রেসপিরেটরি স্যাম্পল কী করব এইগুলো হচ্ছে আমরা এই যে ব্লাড আর রেসপিরেটরি স্যাম্পল এগুলো হচ্ছে কালচার করে এগুলো আমরা কালচার করে ইয়ে করতে পারি কোভিড নাইন্টিন হয়েছে কি শনাক্ত করতে পারি সো এটা হবে ট্রু এটা হবে ট্রু ঠিক আছে তারপর রেপিড এজি এটা হবে টেস্ট হ্যাঁ রেপিড এজি টেস্ট মানে হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আমরা কিন্তু পেয়েছি সো এটা হবে ট্রু তাহলে কি কি হলো এ ডি আর হচ্ছে ই হলো ট্রু ঠিক আছে ক্লিয়ার এর হাতে আর কোন ঝামেলা থাকার কোন কথা নাই ওকে আমরা হচ্ছে চলে ওকে। দেন আসতে দেখি কি বললো এখানে ফলোয়িং অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস অন সেল আচ্ছা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস বা অ্যান্টিবায়োটিক বিষয়টা তো একই হয় তাই না মধ্যে অ্যান্টিবায়োটিকের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে আমরা জানি সবচেয়ে বড় ক্লাসিফিকেশন হচ্ছে ইনহিবিটর দেখো এখানে প্রত্যেকটাই দিয়েছে ম্যাক্সিমাম অ্যান্সার যেগুলো দিয়েছে সেল বাল সিন্থেসিস ইনহিবিটর থেকেই দিয়েছে আমরা জানি সেলভাল সিন্থিস ইনহিবিটরের মধ্যে একটা হচ্ছে বিটাল একটা এছাড়াও আছে ভ্যানকোমাইসিন বেসিড্রেসিন এখন আমরা জানতে হবে বিটাল ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স মধ্যে কোনগুলো আছে মধ্যে আছে হচ্ছে পেনিসিলিন হচ্ছে তাই না এটা তো আমরা জানি আমাদের যে হচ্ছে অ্যান্টিবায়োটিকের যে ক্লাসিফিকেশন আছে সেখান থেকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি অনেক সুন্দরভাবে আমাদের হচ্ছে এটা পড়ানো হয় যে হচ্ছে অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশনটা কি আর এটা পরীক্ষায় খুব রিপিট কোয়েশ্চেন হয় সো এটা তোমাদের খুব ভালোভাবে জানতে হবে তো এটা তো আশা করি সবারই মুখস্থ যেহেতু তোমরা পরীক্ষা দিবে রিসেন্টলি আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অ্যান্টিবায়োটিক্সের ক্লাসিফিকেশানে তাহলে আমাদের জানাবে আমরা এটার উপরে ক্লাস রাখার চেষ্টা করব ওকে দেন হচ্ছে দেখো কি বলেছে এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ বের করতে হবে সেলবলের উপরে তো এই যে পেনিসিলিন বিটাল একটা অ্যান্টিবায়োটিক্স তো ওয়াল সিনথেসিস ইনহিবিটর সো এটা হচ্ছে ট্রু দেন হচ্ছে টেট্রাসাইক্লিন নো পেনিসিলিন সেফালোস্পোরিন হবে এই যে সেফালোস্পোরিন দেন হচ্ছে না এটাও হবে না এটাও হবে না দেন হচ্ছে মেট্রোনাজল না মেট্রোনিরাজল হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর ঠিক আছে আর এগুলা তো হবে না এগুলো একটাও সেলবাল সিনথেসিস ইনহিবিটর নয় শুধুমাত্র পেনিসিলিন অ্যান্ডসিফেলোসফর ওকে ওকে দেন হচ্ছে কি বললো সলিড কালচার মিডিয়া সলিড কালচার মিডিয়া আমরা তো অনেক ধরনের কালচার মিডিয়া আছে সলিড লিকুইড দেন হচ্ছে সলিড স্পেশাল কিছু কালচার মিডিয়া তো অনেকগুলো আছে যার মধ্যে হচ্ছে সলিড কোনগুলো আমরা গত ক্লাসেও দেখেছি যে আমাদের সলিড কালচার মিডিয়া হচ্ছে ব্লাড আগার মিডিয়া নিউট্রিয়েন্ট আগার মিডিয়া স্টেরাম আগার মিডিয়া ম্যাক কনকেই আগার মিডিয়া দেন হচ্ছে তারপরে হচ্ছে চকলেট আগার মিডিয়া আরও অনেক সলিড আগার মিডিয়া আছে এখানে এখন দেখি আমাদের কোনটা কোনটা সঠিক ব্লাড আগার মিডিয়া তো আমাদের মুখস্থ আমরা গত ক্লাসেও দেখেছি হবে ট্রু দেন হচ্ছে সরি দিয়ে যেটা থাকবে সেটা আমি বলেছিলাম এগুলো সব হচ্ছে লিকুইড লিকুইড আগার মিডিয়া ঠিক আছে লিকুইড আগার মিডিয়া সো এটা হলো রং দেন হচ্ছে লো এন্ড স্টেইন জেনসেন মিডিয়া এইটাতে আসো এটা আমরা কিন্তু গতদিনে পড়ি নাই ঠিক ওকে আমি জানি এটা আমরা গতদিনে পড়ি নাই তো এই যে স্টেইন জেনসন মিডিয়া এখানে তো ব্যাকটেরিয়াম স্পেসিসের সবগুলো কালচার করা হয় এইটা কিন্তু আমাদের একটা স্পেশাল টাইপের সলিড মিডিয়া এটা হচ্ছে এগ বেস্ট সলিড মিডিয়া ঠিক আছে বেস্ট সলিড মিডিয়া যেহেতু বলছো সলিড কালচার মিডিয়া সো এটা তো একটা কালচার মিডিয়া আবার সলিড সো এটা হবে ট্রু ঠিক আছে এটা তাহলে ট্রু ওকে এটা তো আমরা জানি এটা ট্রু দেন হচ্ছে নিউট্রিয়েন্ট ব্রোথ এই যে ব্রোথ বললাম ব্রোথ থাকলেই হচ্ছে লিকুইড ঠিক আছে তো আমরা বুঝতে পারলাম এ নাম্বার হবে ট্রু তারপরে হচ্ছে সি নাম্বার হবে ট্রু অ্যান্ড হচ্ছে ডি নাম্বার হবে ট্রু তো আমরা অ্যান্সার পেয়ে গেছি ওকে আমরা জেনেছি গত ক্লাসে কিন্তু আমরা জেনেছি স্ট্যান্ডার্ড প্রিকশনটা কি যেটা হচ্ছে মূল কথা যেটা যে হেলথ কেয়ার প্রোভাইডার তোমার পেশেন্ট দেন হচ্ছে হসপিটাল ইনভারনমেন্ট সব কিছুতে থাকতে হবে স্ট্যান্ডার্ড ওয়েতে সেটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রিকশন ওকে এটা আমরা জানলাম এবার আমরা দেখি যে আমাদের কি অপশান দিয়েছে গুড ফর পেশেন্টস অ্যান্ড হেলথ প্রফেশনালস হ্যাঁ পেশেন্ট এবং হেলথ প্রফেশনাল সবার জন্যই ভালো তাহলে এটা অবশ্যই ট্রু দেন হ্যান্ড হাইজেন ইজ এন অ্যাসেন্সিয়াল পার্ট হ্যাঁ হ্যান্ড হাইজিন তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পার্ট কারণ হাত দিয়ে তো সর্বপ্রথম আমরা হাত দিয়ে তো সবগুলো কাজ করি তাই না হাতটাই তো হাইজিন করাটা গুরুত্বপূর্ণ রাইট এটা হচ্ছে আমাদের ট্রু হসপিটাল ওয়েস্ট ডিসপোজাল ইজ এ পার্ট অফ ইট ইয়েস এটাও হবে ট্রু কেন কারণ হচ্ছে হসপিটাল ওয়েস্ট আমরা যেন অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ডিসপোজ করি সেটাই তো আমাদের হচ্ছে সেটাও কিন্তু আমাদের ইউনিভার্সাল প্রিকশন বা স্ট্যান্ডার্ড প্রিকশনের মধ্যে পড়ে সো এটা হবে ট্রু অনলি নিডেড ফর ডক্টরস নো কখনোই শুধু ডক্টরদের জন্য এটা হবে না কারণ হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার সবার জন্যই এটা থাকতে হবে প্রত্যেকেই যেন সুস্থ থাকে এবং মাইক্রো অর্গানিজমের রিস্কগুলা বা হচ্ছে জার্মগুলা বা রিস্ক অফ ট্রান্সমিশন যেন হচ্ছে রিডিউস হয় সেটাই তো আমাদের ইউনিভার্সাল প্রিকশন বা স্ট্যান্ডার্ড প্রিকশনের মূল লক্ষ্য সো এটা কাটা দেন হচ্ছে অনলি নিডেড ইন লার্জ হসপিটালস নো সব হসপিটালেই এটা প্রয়োজন তো এটা হচ্ছে রং তাহলে এবিসিই শুধু হচ্ছে ট্রু আচ্ছা নেক্সট প্রশ্নটা দেখো দ্য রুট অফ ট্রান্সমিশন অফ হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি দুটাই হচ্ছে সেমই ব্লাড বন্ড প্যারেন্টারাল রুট অফ প্যারেন্টারাল রুটের মাধ্যমে ছড়া এমন হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিশন সেম রকমভাবেই ছড়ায় সেমভাবে ট্রান্সমিশন হয় তো হচ্ছে ফিকোরাল হবে না সেক্সুয়াল ট্রান্সমিশন হবে রেসপিরেটরি হবে না বাইট অফ তো হবেই না দেন কি আছে হচ্ছে প্যারেন্টেরাল রুট প্যারেন্টেরাল রুট প্যারেন্টেরাল রুট হবে ঠিক আছে তো হচ্ছে বি হবে ই হবে ঠিক আছে প্যান্ট্রাল রুট হচ্ছে ট্রু প্রশ্নটা হচ্ছে আমরা জানি ডার্মাটোফাইট হচ্ছে এমন কিছু ফাঙ্গাল ইনফেক্ট যেগুলো আমাদের সুপারফিশিয়াল স্ট্রাকচারে বা আমাদের স্কিন নেলস অ্যান্ড হেয়ারে ইফেক্ট করবে ঠিক আছে তো আমাদের হচ্ছে এখন নিচের কোনগুলো হচ্ছে ডারমাটোফাইট সেটা দেখতে হবে আমরা ডার্মাটোফাইটের কিছু উদাহরণ দেখলে আমরা এটা বলতে পারি যে ট্রিকোফাইটন তারপরে হচ্ছে এপিডার্মোফাইটন হচ্ছে মাইক্রোস্পোরাম এগুলো হচ্ছে আমাদের ডার্মাটোফাইট ঠিক আছে তো এখানে কিছু দেখো কিছু ইয়ের নাম লেখা আছে মাইক্রো অর্গানিজমের নাম লেখা আছে দেখতেই পাচ্ছি তার মানে ওরা জানতে চেয়েছে যে নিচের কোনটা হচ্ছে তোমার ডার্মাটোফাইট তাই না অ্যান্ড প্রশ্নও করেছে দ্য ফলোয়িংস আর ডার্মাটোফাইট নিচের কোনটি তোমার ডার্মাটোফাইট দেখো ট্রিকোফাইটন বলেছি সো এটা হবে ট্রু দেন হচ্ছে কি বলেছিলাম আমি এপি তাই না এপি এটা তাহলে হবে না দেন হচ্ছে এপি এটা কিন্তু এপি ডার্মোফাইটনই এইচ ওয়াই হ্যাঁ এপি এটা হবে ট্রু এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে হয়তোবা দেন হচ্ছে এটা তো আর হচ্ছে না আর কি পড়লাম মাইক্রোস্পোরাম হচ্ছে মাইক্রোস্পোরামটা ট্রু হবে তাহলে হচ্ছে ট্রিকোফাইটন এপিডার্মোফাইটন অ্যান্ড মাইক্রোস্পোরাম এগুলো হচ্ছে আমাদের ক্লিয়ার আশা করি সবাই ক্লিয়ার এই পর্যন্ত দেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই যে হচ্ছে আমাদের গ্রুপ বি যেখানে আমরা হচ্ছে বেস্ট অ্যান্সার দাগাবো ঠিক আছে ওকে এখানে শুধু টিক মার্ক দিব হ্যাঁ বেস্ট অ্যান্সার যেটা হবে সেটাতে টিক মার্ক দিব ক্যাপসুল ইজ ফাউন্ড ইন ক্যাপসুল ইজ ফাউন্ড ইন মানে হচ্ছে এখানে জিজ্ঞেস করছে ব্যাকটেরিয়াল ক্যাপসুল কোন কোন ব্যাকটেরিয়াতে আমরা হচ্ছে পেয়ে থাকি সো আমরা গতদিনেই জেনেছি কোলাই ক্লেপসিয়ালা আর হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এইগুলোর হচ্ছে সেলওয়াল এই ব্যাকটেরিয়ার হচ্ছে ক্যাপসুল দেখতে পাই আমরা বা হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলোতে আমরা ক্যাপসুল পেয়ে থাকি তাহলে এখানে দেখো কি আছে ক্লেপসিয়ালা মাইক্রো তো হচ্ছে এই যে ক্লেপসিয়ালা হবে ইকোলাইটাও কিন্তু অ্যান্সার হয় ইকোলাই ক্লেপসিয়ালা এটা হয় এখানে তাহলে হচ্ছে এখানে তো চারটা করে অপশন থাকে এখানে দেখা যাচ্ছে পাঁচটা অপশন আছে তো হচ্ছে এই অপশনটা সম্ভবত ভুলবশত চলে এসছে এটা হবে না ঠিক আছে যদি প্রশ্নে আসে তাহলে যেকোনো একটা অ্যান্সার দেবে এর মধ্যে চারটা অপশন থাকবে যেকোনো একটা অ্যান্সার দেবে ঠিক আছে এখানে যেহেতু দুইটা অ্যান্সার আছে এটা ট্রু ফল্সের জন্য হলে এটাও ট্রু হতো এটাও ট্রু হতো ঠিক আছে আচ্ছা তাহলে এগুলোর মধ্যে যেকোনো একটা আসবে হয় ক্লেপ্সিয়াল আসবে নয় ইকোলায় থাকবে আর নয় হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থাকবে যেকোনো একটাই থাকবে এত ঘাবড়ানোর কিছু নাই ঠিক আছে ওকে এইবার আমরা আরেকটা প্রশ্ন দেখো দেখো উইচ অফ দ্য ফলোয়িং ডিসফেক্টেন্ট ডিসনফেকটেন্ট ইজ ইউজড ফর হ্যান্ড ওয়াশিং আমরা কিন্তু অ্যান্টিসেপটিক সম্পর্কে গতদিন জেনেছিলাম যে কমন কিছু অ্যান্টিবা অ্যান্টিসেপটিক সেগুলো কোনটা ওখানে আমার একটা মিস্টেক হয়েছিলো বলতে বলতে আমি ইথিলিন অক্সাইড বলে ফেলেছিলাম ওইটা আমাদের হচ্ছে একটু মিস্টেক ছিল ইথিলিন অক্সাইড আসলে হচ্ছে আমাদের ডিসনফেক্টেন্ট হিসেবে ই করে কি বলে কিল করে ব্যাকটেরিয়াল স্পোরগুলো হচ্ছে কিল করতে হেল্প করে ওইটা হচ্ছে এই অ্যান্টিসেপটিক বা হচ্ছে এই ডিসইনফেক্ট্যান্টের সাথে না রিলেটেড না ওইটা হচ্ছে ওই ব্যাকটেরিয়াল স্পোরের সাথে রিলেটেড ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এইখানে আমরা হচ্ছে এখন হ্যান্ড ওয়াশিং নিয়ে যেহেতু বলছি এখানে হচ্ছে ইথিলিন অক্সাইডটা আসবে না ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে কি হ্যান্ড ওয়াশিংয়ের জন্য আমাদের হচ্ছে হ্যান্ড ওয়াশিংয়ের জন্য আমাদের কোন ডিস আমরা ইউজ করে থাকি এটা প্রশ্ন করেছে তো আমরা কমন অ্যান্টিসেপটিকগুলোর নাম জেনেছিলাম আজকে আমরা জানবো যে কিছু ডিজ ইনফেকটেন্টের নাম ঠিক আছে ক্লোরহেক্সিডিন আর হচ্ছে কি বলে এটাকে ক্লোরিক ক্লোরকজেনাইল আর হচ্ছে অ্যালকোহল বেসড সলিউশন যেগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের ডিজ ঠিক আছে এইগুলো দিয়ে আমরা হ্যান্ড ওয়াশিং হ্যান্ড ওয়াশিং আমরা ইউজ করতে পারি সো আসো অক্সাইড তাহলে হলো না আমি তো বললামই ফেনল হবে না লাইজল হবে না এই যে ক্লোর এক্সিডিন আছে এটা হবে আমাদের অ্যান্সার কোভিড আয়োডিন হচ্ছে এটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক নট ডিসইনফেক্টিং ঠিক আছে অ্যান্টিসেপ্টিক যদি বলতো তাহলে কিন্তু এখানে এই দুইটাই হতো ঠিক আছে যেহেতু ডিস বলেছে তাহলে শুধু হবে ওকে এবার তো এই বিষয়ে ক্লিয়ার আচ্ছা আমরা হচ্ছে পরেরটাতে গ্রাম পরের যাইবিক চেনা চেনা কি লাগছে গত ক্লাসে কিন্তু আমরা শিখেছি যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলো মনে রাখার কিছু টিপস শিখেছি আমরা তাই না অ্যানারোবিক ব্যাকটেরিয়া আমরা চারটা শিখেছিলাম এটা কিভাবে হচ্ছে মনে রাখতে হয় সেইটাও শিখেছিলাম তাই না আচ্ছা আজকে কি বলেছে দেখো আজকে বলেছে গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া মানে যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলো তুমি শিখেছ এগুলোর মধ্যে গ্রাম পজিটিভ কোনটা আমরা কিন্তু জানি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোনগুলা ক্লস্ট্রিডিয়াম আর হচ্ছে ব্যাসিলাস তাই না এখানে দেখো ক্লস্ট্রিডিয়াম অপশানে আছে কি না এই যে ক্লস্ট্রিডিয়াম আছে আরেকটা আমরা জানি ব্যাসিলাস কিন্তু ব্যাসিলাস কিন্তু অ্যানারোবিক না অ্যারোবিক এটা কিন্তু আমরা গতদিনে পড়েছিলাম যে অ্যানারোবিকই হচ্ছে ব্যাসিলাস না ওখানে হচ্ছে ব্যাকটেরয়েডস ঠিক আছে তো হচ্ছে ক্লস্ট্রিডিয়ামটাই শুধু অ্যানারোবিক যার কারণে এটাই হবে আমাদের অ্যান্সার ক্লস্ট্রিডিয়াম স্পেসিস এটা টাইপিং মিস্টেক ওকে তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি দেন হচ্ছে রিসলিউশন অফ মাইক্রোস্কোপ ইমপ্রুভস বাই ইউজিং আমাদের যদি ইন্ট্রোডাকশান অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসিটোলজির ক্লাসটা করো একদম লাস্টের দিকে পেয়ে যাবে এই অ্যান্সারটা এই কোশ্চেনটা আমরা সলভ করেছিলাম ওখানে ওখানে আমাদের হচ্ছে তোমাদের পড়ানোর পরে যে কিছু কোয়েশ্চেন রাখা ছিল তার মধ্যে এইটা ছিল তো আমরা হচ্ছে যে রিজলিউশনটা যে মাইক্রোস্কোপের আছে সেটাকে আমরা ইম্প্রুভ করতে রিজলিউশনটাকে ইম্প্রুভ করব কি ইউজ করে আমরা হচ্ছে অয়েল ইউজ করলে আমরা এটাকে ইমপ্রুভ করতে পারবো ঠিক আছে এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে হচ্ছে আমরা কিভাবে এটা ওকে নেক্সটে চলে যাই প্রশ্ন হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ ফলোইং ইজ ইস্ট নিচের কোনটা ইস্ট তাই জানতে চেয়েছে যে নিচের কোনটা হচ্ছে আমাদের ইস্ট আচ্ছা এখন তোমার জানতে হবে যে হচ্ছে ইস্ট কোনগুলো মানে ইস্টের কিছু হচ্ছে এক্সাম্পল জানতে হবে ইস্ট হচ্ছে আমরা জানি ক্যান্ডিডা তারপর হচ্ছে ক্রিপ্টোকাস দেন হচ্ছে ব্যাসিডিওসিস ব্যাসিডিও মাইসিটিস ঠিক আছে ব্যাসিডিও মাইসিটিস ওকে তো হচ্ছে ইস্ট কোনগুলো আমরা শিখলাম ক্যান্ডিডা ক্রিপ্টোকাস আর হচ্ছে ব্যাসিডিও মাইসিটিস তো হচ্ছে এখানে দেখো ক্যান্ডিডাও আছে ক্রিপ্টো ককাসও আছে যদি ট্রু ফলস হতো তাহলে হচ্ছে এটাও হতো এটাও হতো কিন্তু এটা যেহেতু বেস্ট ক্যান্সার তো আর এখানে পাঁচটা অপশন দেওয়া আছে পাঁচটা থাকবে না তোমাদের বেস্ট অ্যান্সারে অবশ্যই চারটা থাকবে তো এখান থেকে যে কোনো একটা থাকবে হয় ক্যান্ডিডা থাকবে নয়তোবা ক্রিপ্টো কক্কাস থাকবে ঠিক আছে তো এখানে এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই হয়তো বা এখানে কোনো একটা মিস্টেকের কারণে পাঁচটা হইল হয়েছে যে কোনো একটাই অ্যান্সার হবে ঠিক আছে ওইভাবেই কোয়েশ্চেন সেট করা থাকবে যে অ্যান্সারগুলো পড়ছো এর মধ্যে কমন পড়লে যে দুইটা দুটো করে যেখানে বেস্ট অ্যান্সার হচ্ছে ওখান থেকে একটা অপশন থাকবে যে কোনো ঠিক আছে এটা নিয়ে ওরাই হওয়ার কিচ্ছু নেই আচ্ছা রিগার্ডিং ব্যাকটেরিয়া রিগার্ডিং ব্যাকটেরিয়া এই প্রশ্নটা আমরা গত দিনেও সলভ করেছি দুইবার সলভ করেছি তাই না রিগার্ডিং ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত নিচের কোনটা এটাই জানতে তো দেখো কন্টেন অনলি নো নেকটেরিয়া কিন্তু এ দুটা দিয়েই হয় এটা হবে না দেন কি ম্যাথড অফ রেপ্লিকেশন মাইটোসিস না মাইটোসিসের মাইটোসিস মাধ্যমে ও হ্যাঁ রেপ্লিকেশনের মাধ্যমেও তো হচ্ছে ব্যাকটেরিয়া রেপ্লিকেশন হয় ইয়েস এটাও তো রাইট হয় এটাও ট্রু হয় আচ্ছা কন্টেইন পেপটেরোগ্লাইকান পেপ্টেরোগ্লাইকান দিয়ে হচ্ছে আসলে ব্যাকটেরিয়া তৈরি না ব্যাকটেরিয়া সেল ওয়ালটা তৈরি তো হচ্ছে যদি যদি হচ্ছে তোমার এই অপশনটা থাকে তাহলে হচ্ছে এটাই তুমি ট্রু দিবে আর যদি এটা না থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কনটেন্ট পেপটেডো গ্লাইকান দিতে পারি এখানে যেহেতু পাঁচটা আছে যে কোনো হচ্ছে তোমার একটাই থাকবে সঠিক আচ্ছা ট্রু নিউক্লিয়াস প্রেজেন্ট আর হচ্ছে কনটেন্ট মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া থাকে না তো আমরা যদি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি কি বা বা ক্যারেক্টারিস্টিক্স কি কী অ্যান্ড হচ্ছে ব্যাকটেরিয়াতে কি কি উপাদান থাকে ব্যাকটেরিয়াতে কোনটা থাকে কোনটা থাকে না রাইভজম কত থাকে এই সব বিষয়গুলো মানে হচ্ছে ব্যাকটেরিয়ার স্ট্রাকচার প্লাস হচ্ছে ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স অ্যাসেন্সিয়াল স্ট্রাকচার নন অ্যাসেন্সিয়াল স্ট্রাকচার দেন হচ্ছে ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স এইসব বিষয় যদি আমরা ডিটেলস সুন্দরভাবে ডিটেলস তো না মানে ওই নামগুলো যদি আমরা ভালো করে মনে রাখি তাহলে আমাদের রিগার্ডিং ব্যাকটেরিয়া দিয়ে যা খুশি আসুক আমরা কিন্তু এটা করতে পারবো এটা একটু করে নিতে হবে আমাদের আচ্ছা কম্পোনেন্ট অফ ইমিউনিটি ইমিউনিটির কম্পোনেন্ট কি কি তাই না আচ্ছা অ্যাকোয়ার্ড ইমিউনিটির কম্পোনেন্ট তাহলে কি বলতো অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা হচ্ছে গত ক্লাসেই পড়েছিলাম যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে আমাদের অর্জিত যে ইমিউনিটিটা আছে আমরা হচ্ছে ইনবর্ন পাই না এটা আমরা অর্জন করে নেই অ্যাচিভ করে নেই তাই না এটা আমরা অ্যাচিভ করে নিই অ্যাকোয়ার্ড ইমিউনিটি ঠিক আছে এইটার মধ্যে আমরা কি করেছিলাম ইমিউনোগ্লোবিউলিন জি ইমিউনোগ্লোবিউলিন এম ইমিউনোগোবিউলিনের যেগুলো আছে সবগুলোই আমরা হচ্ছে এটার মধ্যে পাব কিন্তু এখানে দেখো এখন প্রত্যেকটা অপশনে কি কি আছে লাইসোসম সেন্ট টিয়ার্স টিয়ার্স কিন্তু আমাদের ছিল ইনেট ইমিউনিটি ঠিক আছে এটা ছিল হচ্ছে ইনেট ইমিউনিটি ভ্যাজেনাল পিএইচ এটাও হবে হচ্ছে ইনেট ইমিউনিটি নিউট্রাল কিলার সেল এটা হচ্ছে ওই যে নিউট্রাল কিলার সেল যেগুলো হচ্ছে হোয়াইট ব্লাড সেলের মধ্যে যেগুলো আছে ওইগুলো বুঝিয়েছে এটাও হবে আমাদের ইনেট ইমিউনিটি দেন ক্যারাটিন লেয়ারস অফ দ্য স্কিন এটাও হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটি তাহলে শুধু একটাই দাকি থাকে সেটাই হবে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি ঠিক আছে ওকে দেন হচ্ছে আমরা পরের যাই পরেরটায় কি বলেছে ভার্টিক্যাল ট্রান্সমিশন নট অকার ইন দ্য ফলোইং ইনফেকশনস মানে ভার্টিক্যাল ট্রান্সমিশনটা যেখানে হয় না নিচের ফোনটার মধ্যে হয় না নট অকার বলেছে ভার্টিক্যাল ট্রান্সমিশন কি যেটা মাদার টু ফিটাস চলে আসে ঠিক আছে তাহলে মাদার টু ফিটাস যে ডিজিজগুলো আসে যেমন হেপাটাইটিস বি এটা আসতে পারে মা মায়ের থেকে বাচ্চার কাছে রুবেলা আসে দেন হচ্ছে কি বলছে ত্রিপূর্ণিমা প্যালিডাম ট্রিপূর্ণিমা প্যালিডাম হচ্ছে একটা হচ্ছে কি বলবো এটাকে এটা হচ্ছে সিফিলিস তো হচ্ছে সিফিলিসের মাধ্যমেও কিন্তু আসতে পারে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিসঅর্ডারগুলো মাদার টু ফিটাস হয় দেন হচ্ছে এইচআইভি এইচ কিন্তু হচ্ছে হয় ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে হতে পারে কিন্তু ইনফ্লুয়েঞ্জা কিন্তু নর্মালি ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে হয় না তো আমাদের এখানে অ্যান্সার হবে ইনফ্লুয়েঞ্জা ঠিক আছে হবে না ওকে আচ্ছা হচ্ছে যাই অফ টাইপ ফোর হাইপার সেনসিটিভিটি ইস এখানে হাইপার সেনসিটিভিটি সম্পর্কে আমরা জেনেছিলাম হাইপার যে চারটা টাইপ আছে সেটাও আমরা গত ক্লাসে জেনেছিলাম তো এখন এখানে কি কি দেওয়া আছে একটু পড়ে নেই এক্সাম্পল অফ টাইফোর হাইপারসেনসিটিভিটি মানে তোমাকে এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছে এর মধ্যে নিচের কোনটা হচ্ছে হাইপারসেনসিটিভিটি ফোর্ড নাম্বার টাইপের এক্সাম্পল জানতে হবে তো এই যে রিউমেটিক ফেবার রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলো যেখানে থাকবে এটা এগুলো কি বলছিলাম গ্লোমেরোনা নেফ্রাইটিস গ্যাস্ট্রো ইন্টেস্ট্রিনাল এগুলো হচ্ছে সব আমাদের হচ্ছে টাইপ থ্রির মধ্যে পড়বে ঠিক আছে তো এখানে কি থাকে আবার সেরাম সিকনেস এটা তো ছিল না আমাদের আর হচ্ছে টিউবার কুলিন টেস্ট এখানে তো চারটাই অপশান থাকবে এটা সম্ভবত থাকবে না না থাকার পসিবিলিটি বেশি দেখা হচ্ছে টিউবারকুলিন টেস্ট তো টিউবারকুলিন টেস্ট হচ্ছে কিভাবে হয় আমাদের এটা হচ্ছে ডার্মিসের সাথে কানেক্টেড তাই না কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা হচ্ছে ডার্মিস তো এইটার সাথে কিন্তু টিউবারকুলিন টেস্টের রিলেটেড কারণ আমরা টিউবারকুলিন টেস্ট হচ্ছে স্কিন টেস্টের মাধ্যমে করে থাকি ফোর আরমে তো এটা হবে আমাদের অ্যান্সার আমরা কিন্তু গত ক্লাস্টারতে যদি এই প্রশ্নের সলভিংটা দেখি ওখানে আমি খুব ডিটেলসে পড়িয়েছি তো ওখান থেকে তোমাদের হেল্প লাগলে করে নিতে পারো ওকে অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন ইজ গিভেন ইন অ্যাক্টিভ এই প্রশ্নটাও কিন্তু আমরা বিগত ক্লাসেই সলভ করে ফেলেছি অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন আমরা কোন কোন ডিজিজ প্রিভেন্ট করতে দেই মিজলস প্রিভেন্ট করতে দেই তারপরে হচ্ছে হেপাটাইটিস বি প্রিভেন্ট করতে দেই দেন হচ্ছে আমরা প্রিভেন্ট করতে দেই তো আরও কিছু ডিজিজ আছে যেগুলো আমরা প্রিভেন্ট করার জন্য প্যাসিভ দিয়ে থাকি আমার গত ক্লাসে সুন্দরভাবে এটার হচ্ছে কতগুলো ডিজিজের নাম আছে যেগুলো প্রিভেন্ট করার জন্য আমরা দেই ওটা দেখো দেখলে তোমরা হচ্ছে বুঝবে এটার অ্যান্সার হবে হেপাটাইটিস বি ইনফেকশন ঠিক আছে শেষ আমাদের হচ্ছে দুই হাজার একুশের সেপ্টেম্বরের কোয়েশ্চেন সলভিং শেষ এইবার আমরা চলে আসি আর একটা প্রশ্ন নিয়ে তো স্ক্রিনে তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমরা দুই হাজার বিশ সালের সলভ করবো আচ্ছা তাহলে আমরা দুই হাজার বিশ সালের কোয়েশ্চনেও সবকিছুই সেম সেম স্ট্রাকচার সেম ইনস্ট্রাকশন সবকিছু সেম সো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই এখানে বলেছে যে হচ্ছে মস্কিউটো ট্রান্সমিটস মানে কোনটা মশার মাধ্যমে হয় নিচের কোনটা মশার মাধ্যমে হয় দেখো হুক ওয়ার্মেস এটা তো নিজেই একটা একটা প্যারাসাইট এইটার মধ্যে আবার মস্কিউটো আসবে কোথেকে এটা ফলস হবে না দেন হচ্ছে লেসমেনিয়াস এটা হচ্ছে স্ট্যান্ড ফ্লাই দিয়ে হয় ঠিক আছে সো স্ট্যান্ড ফ্লাই মানে হচ্ছে মাছি এক ধরনের মাছি এটা হবে না এখানে তো বলছে মশার কথা তাই না মশার কথা বলেছে আচ্ছা তাই হচ্ছে স্কিস্টো সোমিয়াসিস হচ্ছে আমাদের এটা একটা মস্কিউটো বর্ন ডিজিজ তো হচ্ছে মস্কিউটোর মাধ্যমে এটা ট্রান্সমিট হয় দেন ফিলারিয়াসিস এটা হচ্ছে আমাদের হচ্ছে মস্কিউটোর মাধ্যমে হয় ইউকে এর এরিয়া ব্যান্ড ক্রফটি পড়েছিলাম আমরা ওইটার আর আরেকটা নাম হচ্ছে ফিলারিয়াসিস দেন হচ্ছে গিয়ারডিয়াসিস বা জিআরডিএসিস যেটাই উচ্চারণ করো এটা আমাদের মস্কিউটোর মাধ্যমে হয় না এটা অন্য অন্য প্যারাসাইটের মাধ্যমে হয়ে থাকে সো এটা আমরা বুঝতে পারলাম যে কি কি হবে অ্যান্সার সি নাম্বার হবে আর ডি নাম্বার হবে বাকি সব ফলস দেন নেক্সট এ চলে যাই অ্যাসেন্সিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া আমি তোমাদেরকে একটু আগেই বলেছি রিগার্ডিং ব্যাকটেরিয়া বা এগুলো আসলে দেন আমাদের হচ্ছে হচ্ছে তখন জানতে হবে যে স্ট্রাকচার কোনগুলো নন অ্যাসেন্সিয়াল স্ট্রাকচার কোনগুলো এই কথাটা আমি উচ্চারণ করেছিলাম সো আমরা যদি হচ্ছে এখন জানি যে অ্যাসেন্সিয়াল সেল ওয়াল কোনগুলো তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটা বলতে পারবো বা হচ্ছে পরীক্ষায় আসলে আমরা বুঝতে পারবো অ্যাসেন্সিয়াল কোনগুলো একটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল সেল মেমব্রেন নিউক্লিয়াস তারপরে হচ্ছে নিউক্লিয়েড বা নিউক্লিয়েড যেটাকে বলো রাইবোজম দেন হচ্ছে বেসোজম এইগুলা হচ্ছে মূলত আমাদের হচ্ছে অ্যাসেন্সিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া ঠিক আছে অ্যাসেন্সিয়াল স্ট্রাকচারগুলো আমরা জানলাম পাশাপাশি আমাদের জানা দরকার যে নন অ্যাসেন্সিয়াল তাহলে কোনগুলা তাই না এখন আসছে একটা বছরে যে অ্যাসেন্সিয়াল স্ট্রাকচার তোমার কোশ্চেন তো আসতেই পারে যে নন অ্যাসেন্সিয়াল কোনগুলো তো সঙ্গে সঙ্গে জেনে রাখবে যে হচ্ছে ক্যাপসুল হচ্ছে নন এসেন্সিয়াল পিলি আছে এটা হচ্ছে নন এসেন্সিয়াল আছে সরি স্পোর আছে এটাও হচ্ছে নন এসেন্সিয়াল প্লাজমিট আছে এটাও নন এসেন্সিয়াল তাহলে কি কি হলো নন এসেন্সিয়াল ক্যাপসুল পিলি স্পোর তারপর হচ্ছে প্লাজমিট আর হচ্ছে প্লাজেলা এগুলো হচ্ছে নন এসেন্সিয়াল ঠিক আছে তাহলে এখানে দেখো এখন অ্যাসেন্সিয়ালগুলো পড়েছিলাম কি সেল সেল মেমব্রেন তারপরে হচ্ছে আমরা পড়েছিলাম যে হচ্ছে সেল ওয়াল দেন হচ্ছে আমরা পড়েছিলাম নিউক্লিয়াস দেখো নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস পড়েছিলাম দেন হচ্ছে আমরা পড়েছিলাম যে রাইবোজম থাকবে এই যে রাইব্রোজোম আছে দেন আমরা পড়েছিলাম লাস্টে মেসোজম থাকবে মেসোজম তো হচ্ছে আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এ ডি আর ই ঠিক আছে ওকে দেন পরেরটাতে চলে যায় গ্রাম পজিটিভ আমরা কিন্তু এইটা একটু আগেই দেখেছি যে গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া কোনটা ওইটাই হচ্ছে অ্যানারোবিক তাও হচ্ছে একমাত্র গ্রাম পজিটিভ এখানে হচ্ছে বাকি একটাও তো হচ্ছে গ্রাম পজিটিভের ভিতরে নাই দেখো এগুলো সরি অ্যানারোবিকের মধ্যে নেই অ্যানারোবিকের যেই চারটা তার মধ্যে একটাও মিলে না এগুলো সবই ফলস শুধুমাত্র ক্লস্টেরিয়াম হচ্ছে গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া বা এখানে ঠিক আছে দেখো নন লোস ফরমেন্টেটেড ব্যাকটেরিয়া নন ল্যাক্টোস ফরমেন্টেটেড ব্যাকটেরিয়া আমাদের এখন জানতে হবে নন ল্যাক্টোস ফার্মেন্টেটেড ব্যাকটেরিয়া এটা এরা কারা যারা হচ্ছে আনেবল টু কনভার্ট গ্লুকোজ ইন্টু সেলুলার এনার্জি তোমার হচ্ছে সেলুলার এনার্জিতে যারা হচ্ছে গ্লুকোজটাকে কনভার্ট করতে পারছে না তারা হচ্ছে আমাদের নন ল্যাক্টোস ফরমেন্টেটেড ব্যাকটেরিয়া এর মধ্যে কিছু এক্সাম্পল আমাদের জানতে হবে কারণ এখানে দেখতেই পাচ্ছি আমরা যে কতগুলো এক্সাম্পলের কথা বলেছে যে নিচের কোনটা হচ্ছে এই এইটার আন্ডারে পড়েছে তাই না আমরা জানি যে হচ্ছে সালমোনেলা দেন হচ্ছে প্রোটিয়াস সিগেলা এইগুলা হত বা সিউডোমোনাস এইগুলা হচ্ছে নন ল্যাকটাস ফার্মেন্টার ব্যাকটেরিয়ার মধ্যে পড়েছে তাহলে দেখো এই যে সালমোনেলা আছে কিকলে হবে না সিগেলা আছে ক্লেপসিয়ালা হবে না সিউডোমোনাস আছে তাহলে এই তিনটা হবে অ্যান্সার আর যদি প্রোটিয়াস থাকতো এর সাথে এই তিনটা তো আছেই তার সাথে হচ্ছে আমাদের এটার হতে পারত ঠিক আছে যদি প্যারাসাইট ফাউন্ড ইন দা লিভার ইজ ফাউন্ড ইন দা লিভার ইজ কোন প্যারাসাইট লিভারে পাওয়া যায় ঠিক আছে লিভারে কোনগুলো পাওয়া যাবে সেইগুলো এখন আমাদের জানতে হবে সবার আগে বলবো যে লিভার ফ্লুক নামটাই তো এটা পাওয়া যায়। আমাদের হচ্ছে লিভারে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অ্যাসকেরিসলাম রিকোয়ার্স পাওয়া যায় এন্টামো হিস্ট্রোলাইটিকা পাওয়া যায় দের হচ্ছে একিনোকাস গ্র্যানো একিনোকাসের যে স্পেসিস আছে সেগুলোতে পাওয়া যায় প্লাস মোডিয়ামের স্পেসিসেও পাওয়া যায় ঠিক আছে তো আমি বলেছি প্লাজমোডিয়ামের স্পেসিসেও পাওয়া যায় তাহলে প্লাস মোডিয়াম প্লাজমোডিয়াম প্লাস মোডিয়াম এগুলো তো এক একটা স্পেসিস তাই না তো এইগুলো তো হচ্ছে পাওয়া যায় এটাও ট্রু হবে এটাও ট্রু হবে একিনো কক্কাসেও পাওয়া যায় সো এটাও ট্রু হবে দেন হচ্ছে ইউকেরিয়া ব্যানক্রাফটের নো এটা লিভারে না দেন হচ্ছে এন্টামোইবা হিস্ট্রোলাইটিকা হ্যাঁ এন্টামোইবা হিস্ট্রোলাইটিকা আবার হবে এটাতে হচ্ছে এই প্যারাসাইটটা হচ্ছে লিভারে পাওয়া যায় ঠিক আছে হ্যাভিং নিচের কোনটা আছে সেটা হচ্ছে তোমার এখন জানতে হবে প্রত্যেকটা অপশন ধরে ধরে ইরাইথ্রোজেনিক টক্সিন ওদের যে টক্সিনটা থাকে সেটার নাম হচ্ছে টক্সিন ঠিক আছে তো এটা হবে না তাহলে দেখো আছে হবে ঠিক আছে তারপরে বি অপশনটা দেখো কাইনেস স্টেফাইলো কাইনেস তাদের যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটার নামই হচ্ছে কাইনেস দেখো স্টেফাইলো এটা হবে ট্রু ঠিক আছে দেন হচ্ছে এক্সোটক্সিন এক্সোটক্সিন এটাও হচ্ছে তাদের এটাও হচ্ছে তাদের হচ্ছে একটা টক্সিন যেটা যেগুলো তাদের বায়োলজিক্যাল ক্যারেক্টারের সাথে যায় ঠিক আছে এটা তাদের একটা বায়োলজিক্যাল ক্যারেক্টার এন্টারোটক্সিনও একটা আছে এটা প্রডিউস করে আর এটা হচ্ছে তার বায়োলজিক্যাল ক্যারেক্টার হতে হবে তার বডিতে সেটা থাকে বডিতে এটা থাকে এটা তার বায়োলজিক্যাল ক্যারেক্টার এটা প্রডিউস হয় এন্টারোটক্সিন ঠিক আছে তারপরে এই যে টিগা টক্সিন এটা তো আর হবে না কারণ হচ্ছে এটা প্রোডিউস করে আর এটা হচ্ছে বায়োলজিক্যাল ক্যারেক্টার ঠিক আছে এটা আর হবে না ওকে তাহলে আমরা অ্যানসার পেয়ে গেলাম স্টেফায়ারোকাইনেস ইন্টেরোটক্সিন আর এক্সোটক্সিন তাহলে ক্লিয়ার দেখছি আমরা ব্যাক্টেরিয়া ডস নট ফুলফিল কোচ পস্ট্রেলেস এখন তোমার জানতে হবে এই কোচেস স্পস্টুলেটস এটা কি না আসলে কি এখন আমাদের এটা জানতে হবে ঠিক আছে এটা এখন আমরা জানবো এই যে একটা উম পোস্টুলেটস এই জিনিসটা দিয়ে কোন কোন ব্যাকটেরিয়া হচ্ছে ফুলফিল হতে পারে না ঠিক আছে এটা দেখবা যে এটার কিছু তোমাদের বইতে যে বইটা তোমরা ফলো করো অবশ্যই সেখানে আছে তো ওখান থেকে দেখবে যে হচ্ছে হচ্ছে কোন কোন দিয়ে ফুলফিল করে নেয় ব্যাকটেরিয়া ঠিক আছে কোন কোন ব্যাকটেরিয়া ফুলফিল করে নেয় এখান থেকে আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো ট্রিপোনিমা প্যালিডাম মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রাই আর নেইজেরিয়া গনোরিয়া হবে অ্যান্সার কেন কারণ ট্রিপোনিমা প্রজাতিরগুলা ট্রিপোনিমা স্পেসিস মাইক্রোব্যাকটেরিয়াম স্পেসিস আর নেইজেরিয়া স্পেসিস এরা হচ্ছে কোচেস পস্টুলার্স দিয়ে ফুলফিল করে না ঠিক আছে তাহলে এইগুলোই হবে আমাদের অ্যান্সার এটা তোমাদের মুখস্থ করে নিতে হবে ঠিক আছে মাইক্রোব্যাকটেরিয়ার কিছু কিছু জিনিস একটু বা মাইক্রোবায়োলজি বলো ব্যাকটেরিয়া বলো এগুলো হচ্ছে কিছু জিনিস একটু মুখস্থ করেই নিতে হবে ঠিক আছে এটা কিছু করার নাই প্যারাসাইট কজিং অ্যানিমিয়া তোমাদেরকে আমরা সহজ করে তোমাদের হেল্প করতে পারি পড়াশোনার জন্য ক্যাপচার করতে পারো কিন্তু মুখস্থ কিছু কিছু জিনিস থেকে যায় এগুলো করতেই হবে আচ্ছা প্যারাসাইট কজিং অ্যানিমিয়া কোন কোন অ্যানিমিয়া সরি কোন কোন প্যারাসাইটের কারণে আমাদের অ্যানিমিয়া হয়ে থাকে এটাও কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি গত ক্লাস অনুযায়ী তোমরা বলতো অ্যানকাইলোস্টোমার ডুডেনালি বা হচ্ছে এটাকে আমরা কি বলি ওয়ার্ম এটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যানিমিয়াটা হয় এটা কিন্তু আমরা বলেছিলাম তাই না দেন হচ্ছে মোডিয়াম স্পেসিসের যেগুলো আছে সেগুলো আছে দেন প্লাসমোডিয়াম আছে তারপরে ইউকেরিডিয়া এটা হবে না দেন হচ্ছে এই পরেরটাও হবে না তো এই দুইটাই হবে অ্যানসার ঠিক আছে দে না প্রশ্ন দিয়েছে দেখো কি টিস্যু নেমাটডস কি বলা আছে টিস্যু নেমাটডস আমাদের নেমাটোরা কয় ধরনের নেমাটোডা আমরা দেখেছি দুই ধরনের একটা হচ্ছে इंटेস্টিনাল একটা হচ্ছে টিস্যু ঠিক আছে সো আমাদের এখানে গত ক্লাসে এরকম একটা প্রশ্ন পেয়েছে ওটা থেকে আমরা একটু মডিফাই করছি এখন इंटेস্টিনাল আর হচ্ছে টিস্যু এ দুই ধরনের তাই না इंटेস্টিনাল যেগুলো সেগুলো কি কি ওই যে অ্যাসকারিস লাম্বরিকয়েডস তারপরে অ্যানকাইলোস্টোমা ডিউরোনালি এগুলো পড়েছে না হুক ওয়ার্ম রিং ওয়ার্ম যেটাই বলো এইগুলো দেন হচ্ছে পিন ওয়ার্ম তারপরে হচ্ছে ট্যাপ ওয়ার্ম এইগুলো হচ্ছে সব ইন্টেস্টিনাল ঠিক আছে তাহলে আমরা একটু লিখি ইন্টেস্টিনাল ইন্টেস্টিনাল আর হচ্ছে টিস্যু তাই না এখানে আমরা পড়েছি হচ্ছে হুক ওয়ার্ম ওয়ার্ম রাউন্ড দেন হচ্ছে ট্যাপ ওয়ার্ম হ্যাঁ এটসেট্রা দিয়ে দিলাম হ্যাঁ এরকম কিছু জিনিস হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল নেমাটোটা দেন হচ্ছে আমরা জানবো কি টিস্যু নেমাটোটা কি কি ওই যে ইউকেরিয়া ক্যারেরিয়া আছে না বা যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের কি বলবো নেমাটোডার লোয়া লোয়া এটাও হচ্ছে আমাদের টিস্যু নেমাটোডার মধ্যে পড়ে ঠিক আছে এখন আমরা অপশনে চলে যাই দেখো এটা তাহলে হলো না দেন নেক্সট অপশনে হয়ে টেনিয়া সোডিয়াম নো এটাও তাহলে হলো না দে হচ্ছে এখিনোকক্কাস গ্র্যানুলোসাস নো এটাও হলো না এন্টেরোভাইরাস ভার্মিকুলাস হলো না ইউকেরেডিয়া ব্যানক্রফটি রাইট এই যে ফিলারিয়াসিস বললাম না ইউকেরেডিয়া ব্যানক্রফটি আর একটা না এটা হবে আছে ঠিক আছে এখানে একটাই ট্রু দেন হচ্ছে কি বলেছে প্যারাসাইট পেনিট্রেটিং থ্রো স্কিন কোন কোন প্যারাসাইট তোমার হচ্ছে স্কিনের মাধ্যমে হচ্ছে তোমার প্রবেশ করে বা ত্বক ভেদ করে প্রবেশ করে আমরা জানি যে হচ্ছে যে সব প্যারাসাইট ত্বক ভেদ করে প্রবেশ করে তারা হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডুরেনি নেকেটর জেনেসিসের আছে বা নেকেটোর আমেরিকানাস বলতে পারো দেন হচ্ছে স্কি স্টোমা হেমাটোবিয়াম তারপরে হচ্ছে স্কি স্টোমারে আরেকটা আছে সেটা হচ্ছে ম্যানসৌনি ঠিক আছে এই নামগুলো একটু ডিফিকাল্ট তোমাদের জন্য আমি বুঝতে পারছি কিন্তু কী আর করার বলো এগুলো তো পড়তেই হবে সো আমরা দেখি যে এই যে নামগুলো বললাম অ্যাসকারিস সরি অ্যানক্যালোস্টোমা ডুরেনালি দেন হচ্ছে নেকেটর আমেরিকানস এটা এইটাই হচ্ছে বা স্কি স্টোমা এটা মনে রাখবা নেকেটর স্কি স্টোমা আর হচ্ছে অ্যানক্যালোস্টোমা ডুরেনালি ঠিক আছে এগুলোর মধ্যে আমরা দেখি এই যে পাইলাম না এখানেও পাইলাম না তাহলে দুটো বাদ আগেই বাদ ঠিক আছে মাইক্রোবায়োলজি একটু বাদ দিতে হবে মানে কি বলবো রিমুভ করার অপশন শিখতে হবে যে এটা এটা বাদ এটা চলে গেল এটা চলে গেল এরপর বাকিগুলো আছে সেগুলোর মধ্যে দেখো এটাও বাদ এটাও আমরা পাই নাই বাদ ডাকেন ক্যালোস্ট্রমা দূরনালি এনকেলোস্ট্রমা দূরনালি স্কিস্টোমা তারপরে হচ্ছে আরেকটা কি বললাম নেকেটর জেনেসেন যেগুলো আছে সেইগুলো আমরা হচ্ছে বলবো কি সেই সব প্যারাসাইট হচ্ছে আমাদের স্কিন পেনিট্রেট করে ভিতরে আসছে বা ত্বক ভেদ করে আসতে পারে তো একটাই হবে আমাদের ট্রু ঠিক আছে ওকে এবার আমরা গ্রুপ বি তে চলে গ্রুপ বি তে দেখো কি বলেছে কজ অফ ভাইরাল ডায়রিয়া আমরা কিন্তু গত ক্লাসে ব্যাকটেরিয়াল ডায়রিয়ার একটা প্রশ্ন পেয়েছিলাম তখন কিন্তু আমরা ভাইরাল ডায়রিয়াও পেরেছি এবং এটাও বলেছি সাথে যে রোটা ভাইরাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে বলেছিলাম তাই না দেখো এসেছে তো অ্যান্সার আমাদের হবে রোটা ভাইরাস ঠিক আছে ওকে হচ্ছে ব্যাকটেরিয়াল এক্সোটক্সিন আছে সেটা কি প্রডিউস করে প্রডিউসেস মানে সরি ব্যাকটেরিয়াল এক্সোটক্সিনটা নিজের কোন ব্যাকটেরিয়াটা হচ্ছে প্রডিউস করে ঠিক আছে তো ব্যাকটেরিয়াল এক্সোটক্সিন এইটা বোধ ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ প্লাস হচ্ছে গ্রাম নেগেটিভ সবাই হচ্ছে এটা ব্যাকটেরিয়াল এ এক্সোটক্সের এই জিনিসটা হচ্ছে প্রোডিউস করে ব্যাকটিরিয়াল এক্সোটক্সের গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুজনেই হচ্ছে প্রোডিউস করে সো আমরা জানি যে গ্রাম পজিটিভ আর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে ক্লস রেডিয়াম আছে দেন হচ্ছে ব্যাসলাস আছে মাইক্রো ব্যাকটেরিয়া আছে মাইক্রো ব্যাক্টিরিয়াম আছে রেপ্টোকক্কাই আছে ই ইকোলাই আছে তো এইগুলো অনেকগুলো আছে ক্লেপসিয়ালা আছে এগুলো হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তো এখানে দেখো ক্লস্ট্রিডিয়াম ক্লস্ট্রিডিয়াম কিন্তু আমরা জানি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তো এটা তো হবেই বাকি এটা তো ভাইরাস এটা ভাইরাস এটা ইন্টাময়েস্ট্রোলাইটিকা এটাও তো ভাইরাস এটাও ভাইরাস তো এখানে আমাদের একটাই ব্যাকটেরিয়া তো এটাই হবে অ্যান্সার ঠিক আছে দেন দেখো সালমোনেলা টিফি সালমোনলা টিফি নাম শুনলেই বুঝবা এন্টারিক ফেভারের কারণে সরি এন্টারিক ফেভার সৃষ্টি করে সালমোনলা টিফির কারণে আমাদের এন্টারোবেট সরি এন্টারিক ফেভার হয়ে থাকে তো দেখো তো এই যে সি নাম্বার অপশানে দেখো এন্টারিক ফেভার সো এটা থাকলে এটা অবশ্যই অ্যান্সার হবে দেন আমরা মাইক্রোবায়োলজি পড়বো হচ্ছে কোনটা হবে না এটা সরাসরি বাদ পরেরটায় চলে যাবো তারপর একটা হবে তাহলে একটু ভেবে দেখি যে এটা আসলে হয় কিনা দেন আর একটা হবে না টোটালি বাদ ওইটা একদমই বাদ ঠিক আছে এভাবে যদি আমরা করি তাহলে আমাদের জন্য ইজি হবে আচ্ছা এখন বলছে দ্য ফলোয়িং ইজ দ্য এনভেলপড ভাইরাস এনভেলপড ভাইরাস কোনগুলা এখন জানতে হবে যে এনভেলপড ভাইরাসের এক্সাম্পল কোনগুলো কারণ এখানে কিছু ভাইরাসের নাম বলছে যে যেগুলা এনভেলপড এটা মনে রাখবা হেপাটাইটিস মধ্যে শুধু হেপাটাইটিস বিটাই হচ্ছে এনভেলপড বাকিগুলো এনভেলপড না এছাড়াও আছে ডেঙ্গু ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মিজল এগুলো হচ্ছে আমাদের এনভেলপড ভাইরাস এইগুলোর এক্সাম্পল এনভেলপড ভাইরাসের যদি তুমি কিছু এক্সাম্পল পড়ো বা মুখস্থ করে রাখো আমি যেগুলো বললাম এগুলাও যদি মুখস্থ রাখো তাহলে আশা করি এমসিকিউতে কিউতে না ঠিক আছে দেন হচ্ছে পরের প্রশ্নে যাই ভেক্টর বর্ন ভাইরাল ডিজিজ আচ্ছা ভেক্টর বর্ন ভাইরাল ডিজিজ যেগুলো হচ্ছে ভেক্টর বর্ন মানে ভেক্টরের মাধ্যমে কোনো ভেক্টরের মাধ্যমে ছড়ায় সেইগুলো হচ্ছে কি কি ভাইরাল ডিজিজ সেগুলো কি দেখো ভেক্টর বলতে একটা কোনো মাধ্যম বুঝাইছে তাই না তো হচ্ছে আমি যদি বলি ডেঙ্গু একটা মশা একটা ভেক্টর বা হচ্ছে তুমি মস্কিউটো বলতে পারো এটা একটা ভেক্টর এই মাধ্যমে ছড়াচ্ছে চিকুনগুনিয়া গুনিয়া এটাও তো ভেক্টর বর্ন ডিজিজ দেন ম্যালেরিয়া স্ট্যান্ড ফ্লাইয়ের মাধ্যমে মস্কিউটোর মাধ্যমে হচ্ছে বিভিন্ন জিকা ভাইরাস এগুলো হচ্ছে সব ভেক্টর বন মানে কোনো একটা কিছুর জন্য এরোগটা হচ্ছে এইডস কি এটা তো একটা সেক্সুয়াল ট্রান্সমিশন ডিজিজ এটা কি ভেক্টর বন না তো হেপাটাইটিস এটাও তো হচ্ছে একটা ব্লাড বন বা হচ্ছে ফিকোরাল রুটের মাধ্যমে হয় এক একটা এক ক্যান্ডিডা ক্যান্ডিডাইসিস এটা তো হচ্ছে ইস্ট সরি ক্যান্ডিডার কারণে হয় মানে ইস্টের কারণে হয় ওকে দেন ডেঙ্গু আর মিজেলস মিজেলস তো হবেই না মিজেলসও তো হচ্ছে এটা তো কোনো হচ্ছে ভেক্টরের মাধ্যমে ছড়াচ্ছে না তাই না তো হচ্ছে আমাদের অ্যান্সার হবে কি ডেঙ্গু কারণ ডেঙ্গুটাই হচ্ছে আমাদের ভেক্টরের মাধ্যমে ছড়াচ্ছে ঠিক আছে আচ্ছা এবার আমরা নেক্সটে চলে যাই এখানে দেখো কি বলেছে এখানে বললো হুইচ ইজ নট এ ভ্যাকসিন অফ ইপিআই আমরা গতদিন যে কোশ্চেনটা সলভ করেছিলাম ফার্স্ট প্রশ্নই আমাদের ইপিআই নিয়েছিল তো ওখানে আমরা ইপিআই নিয়ে একটু সুন্দরভাবে আলোচনা করেছি ওই ওই ক্লাসটা তোমরা একটু দেখো তাহলে তোমরা হচ্ছে বুঝবে যে নিচের কোনটা ইপিআইয়ের মধ্যে না হেপাটাইটিস তো অবশ্যই ইপিআইন ভিতরে পোলিও ইপিআইয়ের ভিতরে টিটানাস তো ইপিআইয়ের ভিতরে ও সেদিন ইনক্লুড করে নাই পনেরো থেকে উনচল্লিশ বছর বয়স হলে মেয়েদের হচ্ছে টিটেনাস টিকা দেওয়া হয় এটার পাঁচটা ডোজ আছে টিটি ওয়ান টিটি টু টিটি থ্রি টিটি ফোর টিটি ফাইভ এটাই হচ্ছে এটার নাম তো এই টিকাটাও হচ্ছে এর মধ্যেই পড়ে ঠিক আছে দেন হচ্ছে ডিপথেরিয়া এটাও তো হচ্ছে টিটি টিকার মধ্যে পড়ে শুধুমাত্র এইটাই আছে যেটা হচ্ছে টিটির ভিতরে পড়ছে না সো এটাই হবে অ্যান্সার ওকে দেন হচ্ছে নেক্সট কি অ্যাসেন্সিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া আমরা কিন্তু কিছুক্ষণ আগেই পড়েছি যে হচ্ছে আমাদের এসেনশিয়াল স্ট্রাকচার কি কি সেল বল সেল মেমব্রেন আর হচ্ছে পিলি কি পড়েছি এটা হচ্ছে নন অ্যাসেন্সিয়াল সো এটা হবে না সেল বল হচ্ছে এসেনশিয়াল স্পোরও পড়েছি নন অ্যাসেন্সিয়াল এটা হবে না পিমরিয়াও হচ্ছে আমাদের নন অ্যাসেন্সিয়াল ক্যাপসুলও আমাদের হচ্ছে নন অ্যাসেন্সিয়াল সো শুধুমাত্র সেল বলই হবে অ্যান্সার অ্যান্টিটিস ইট বেস্ট অ্যান্সার ওকে ওকে অ্যাসিড ফার্স্ট ব্যাসিলি অ্যাসিড ফার্স্ট ব্যাসিলি আসলে কোনটা এখানে বলছে অ্যাসিড ফার্স্ট ব্যাসিলি ইস এখানে বুঝাইছে যে তোমার অ্যাসিড ফার্স্ট ব্যাসিলি হচ্ছে নিচের কোনটা আমরা জানি ব্যাকটেরিয়ামের স্পেসিস আর নকারডিয়া স্পেসিসের যেগুলো আছে বা জেনাসের যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অ্যাসিড ফার্স্ট ব্যাসিলি আমরা এটাও গত ক্লাসে করেছি তো হচ্ছে এ দেখো অ্যাসিড ফার্স্ট ব্যাসিলির মধ্যে মাইকো ব্যাকটেরিয়া আর হচ্ছে নকারডিয়া সেখানে নকাডিয়া নাই মাইক্রোব্যাক্টেরিয়া আছে এটাই হবে বেস্ট আনসার নেক্সটে যাই সেল অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা সেদিন পড়েছি যে হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির সেল থাকে দুইটা একটা কি একটা হচ্ছে টি সেল বা টি লিমফোসাইট আর একটা হচ্ছে বি সেল বা বি লিমফোসাইট ঠিক আছে তো হচ্ছে টি সেল আর বি সেল সেল অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি এখানে হচ্ছে নিউট্রোফিল বেসোফিল আর বিসি এগুলো সব হচ্ছে ইনেট ইমিউনিটি প্ল্যাটেলেট এগুলো সবই হচ্ছে ইনেট ইমিউনিটি একমাত্র হচ্ছে টি সেল আর বি সেল এখানে টি অথবা বি যে একটা হবে ঠিক আছে তারপরে হবে সেল যে একটা হবে ভুল আছে মানে মিস্টেক হয়েছে টাইপ করে টি বি সেল যেখানে দেখবো ওটাই এখানকার অ্যান্সার হবে অ্যাকোয়ার্ড ইমিউনিটির আচ্ছা আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন এটার মাধ্যমেই আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত ঠিক আছে হোয়াট ইজ অ্যান অপরচুনিস্টিক ফাঙ্গাস এটাও আমি তোমাদেরকে অলরেডি পড়িয়েছি আমরা জানি যে হচ্ছে স্পেসিসের তারপরে অ্যাসপারগিলাস তারপরে হচ্ছে পেনিসিলিয়াম থ্রিকোস্পাম তারপরে হচ্ছে কি বলবো এটা ক্রিপ্টোকাস এগুলো হচ্ছে সবগুলোই আমাদের অপরচুনিস্টিক ফাঙ্গাস একটা গ্রুপ অফ প্যাথোজেনকে আমরা বলছি অপরচুনিস্টিক ফাঙ্গাস যারা হচ্ছে তোমার যারা হচ্ছে সুবিধাবাদী হচ্ছে ছাত্রা সুবিধা গ্রহণ করে হচ্ছে পোষক দেহ থেকে সেগুলো হচ্ছে ফাঙ্গাস তো আমরা পড়েছি ক্যান্ডিরা প্রজাতির দেন হচ্ছে আমরা পড়েছি ট্রিকোস্পোরিয়াম দেন হচ্ছে পেনিসিলিয়াম হচ্ছে হচ্ছে আমরা ক্রিপ্টোকাস এই তো তাই না তো হচ্ছে এই যে আমরা ক্যান্ডিরা পড়েছি না ক্যান্ডিরা হবে অ্যান্সার বাকিগুলো কিন্তু একটাও মিলে না মিলে মিলে না তো এটাই হচ্ছে আমাদের ফেস দেন তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পড়াশোনা ভালোভাবে করো যাতে তোমাদের ইয়ার ফাইনালটা জন্য ভালো হয় এবারের আমরা আশা করছি তোমাদের ক্লাস গুলো তোমাদের জন্য ইফেক্টিভ হচ্ছে অ্যান্ড তোমাদের কোথায় কোন প্রবলেম হচ্ছে অবশ্যই তোমাদের গ্রুপে জানাবে তোমাদের ফাউন্ডেশন কোর্সের গ্রুপে অলরেডি তোমরা অনেকেই হচ্ছে প্রশ্ন করো যে এটার অ্যান্সার কি হবে খুবই ভালো লাগে বিষয়টা দেন হচ্ছে তাহার মানে তোমরা হচ্ছে পড়াশোনা করা একটা টিচার যখন দেখে যে একটা স্টুডেন্ট পড়াশোনা করছে বা কোশ্চেন করছে তখন কিন্তু সে বুঝতে পারে যে স্টুডেন্টটা পড়াশোনায় মনোযোগী আমরা আমাদের প্রত্যাশাই হচ্ছে তোমরা ভালো করে পড়াশোনা করো তোমরা ভালোভাবে আঁকাও তো এই পর্যন্তই আজকের ক্লাসটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো